भाई एक चून दें तो चून আপনাকে তো খুব চেনা চেনা মনে হচ্ছে। কোথায় দেখেছি বলেন তো? কিন্তু আপনাকে তো আমার চেনা চেনা লাগছে না। তাই হতে পারে। এটা কি আপনার? পানের বাটা। পানের বাটা আধুনিক সংস্করণ খাবেন? না না অভ্যাস নেই। আপনি কোথাও যাচ্ছেন? জি না। তাহলে কেউ বোধ হয় আসবে তাকে রিসিভ করার জন্য আপনি এসছেন? জি। ট্রেনের কি খবর হয়েছে? আসবে কখন ট্রেন? মাত্র দু ঘন্টা লেট। মাই গড, দুই ঘন্টা লেট? দু ঘন্টা লেট। ও এই সময় এখন কি করে পার করি বলেন তো? চা খাবেন? আরু না, দুই ঘন্টা ট্রেন লেট, একটু গল্প করি, একটু চা খাই। আচ্ছা ঠিক আছে চলুন চলুন। থ্যাংক ইউ ভাই। আপনি যাকে রিসিভ করতে এসেছেন সে কি আপনার ঘনিষ্ঠ কেউ? না, আমি তাকে কোনোদিন দেখিনি। সর্বনাশ, আপনি যাকে কোনোদিন দেখেননি তাকে চিনবেন কি করে? আচ্ছা একটা গল্প শুনবেন? না মানে আমি বলছি কি, গল্পটা খুব ইন্টারেস্টিং, আপনার ভালো লাগবে। মানে ইন্টারেস্টিং বলে যে সমস্ত গল্প শুরু হয় সেগুলো আসলে খুব বোরিং হয়। মানে এটা করে বোঝায় এই লোককে কিছু বললেন না? মানে ওই মানে আর কি, মানে বুঝতে পেরেছি। আমার কথা শুনে আপনি খুব বিরক্ত হচ্ছেন, কিন্তু কী করবো বলেন? আজকে আমার খুব বিশেষ একটা দিন, মানে স্পেশাল ডে। এই স্পেশাল দিনে আমি আমার এই স্পেশাল গল্পটা কাউকে না কাউকে শোনাই। আপনিও শুনুন, আপনার ভালো লাগবে। পান খাবেন? আচ্ছা একটা কথা বলুন তো, যে মানে আপনার স্পেশাল দিনে স্পেশাল গল্প বলা এবং স্পেশালভাবে পান বানিয়ে খাওয়ানো হয় কি? বুঝতে পেরেছি, আপনি অত্যন্ত পরিমাণ বিরক্ত হয়েছেন। সমস্যা নেই, গল্পটাই আমি আপনাকে বলছি। আমি তখন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র। We'll be right back.